2018 রাশিয়া বিশ্বকাপ। যেই দলগুলো এই বিশ্বকাপ জেতার জন্য দাবিদার, তাদের মধ্যে ফ্রান্স, জার্মানি ও ব্রাজিলের নামই বারবার উঠে আসছে। 2014 বিশ্বকাপের পর ব্রাজিল দলের দারুণ পরিবর্তন হয়েছে, যার বদৌলতে রাশিয়া বিশ্বকাপ সবার আগে নিশ্চিত করে ব্রাজিল। ব্রাজিলের এমন সফলতার মূলে ছিল তরুণ খেলোয়াড়দের উঠে আসা। রবার্তো ফিরমিনো, গ্যাব্রিয়াল জিসাস ও কোটিনহো অ্যাটাককে করেছে সমৃদ্ধ। 2018 বিশ্বকাপে ব্রাজিলের হয়ে কে জ্বলে উঠবে? নামকরা খেলোয়াড়দের দিকে ভক্ত সমর্থকের নজর তো থাকবেই। তবে গোল.কম মনে করছেন, তরুণ উদীয়মান খেলোয়াড় লুয়ান ব্রাজিলের হয়ে এই বিশ্বকাপে ভালো কিছু করে দেখাবেন। এমনকি তার পারফরমেন্স নেইমার, কোটিনহোর মতো খেলোয়াড়দের পারফরমেন্সকেও ছাপিয়ে যাবে বলে আশাবাদী গোল.কম। এখন প্রশ্ন, কে এই লুয়ান? একটু দেরিতে অভিষেক হয়েছে তার। 21 বছর বয়সে প্রথম জাতীয় দলে খেলা। 2016 ব্রাজিলের অলিম্পিকে গোল্ড মেডেল জয়ে বিশাল ভূমিকা পালন করেন লুয়ান। সেবার নেইমারের পারফরমেন্সে ঢাকা পড়ে গিয়েছিল তার অবদান, কিন্তু এবার স্বমহিমায় ফিরে এসে ব্রাজিলিয়ান লীগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন লুয়ান। বর্তমানে লিভারপুল তাকে কেনার জন্য চেষ্টা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে পরবর্তী বছরেই লুয়ান যোগ দিচ্ছেন লিভারপুলে। জাতীয় দলের জার্সি গায়ে 15টি ম্যাচ খেলেছেন লুয়ান, করেছেন 9 গোল। শুধু গোল দিয়ে নয়, অ্যাসিস্ট এবং ড্রিবলিং দিয়ে প্রতিপক্ষকে দুশ্চিন্তায় রাখতে সক্ষম লুয়ান। উদীয়মান খেলোয়াড় হিসেবে লুয়ানের দিকেও নজর থাকবে ব্রাজিলের ভক্ত সমর্থকদের।